কৃষ্ণনগরের নির্যাতিতার বাড়িতে দেখা করতে গেলেন কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র। কথা বলেন পরিবারের সঙ্গে, আশ্বাস দিলেন পাশে থাকার। বুধবার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধনগ্ন অর্ধদগ্ধ দেহ উদ্ধারের পরেই গ্রেফতার করা হয় তার প্রেমিককে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় অভিযুক্তের মা বাবাকেও। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক এবং তার বাবা মাকে দফায় দফায় আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ইতিমধ্যে ঘটনায় সিট গঠন করে তদন্ত জারি রয়েছে। এবার পাশে থাকার আশ্বাস সাংসদের। মহামিত্র এসেছিলেন, কি কি আশ্বাস দিলেন? উনি সমস্যার দিক থেকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। আর উনি বলছেন যে রিপোর্টটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো কিছু বলা যাবে না, রিপোর্টটা আসা আপনি অপেক্ষা করতে বলছে। আমার মেয়েই ছিল আমার সব থেকে বড় সাহস, এর থেকে বড় সাহস আমাকে আর কেউ দিতে পারবে না। আমরা বিচার চাই, ব্যাস আর কিছু চাই না। আমরা আরো যারা যারা রাহুল ঘোষকে ধরেছে আরো অনেকেই আছে, উনি বললেন আমাদের চাপ দিলে সব জানা যাবে। ওই রাহুল বসু আর সৌরভকে চাপ দিলে সব জানা যাবে, উনি বললেন যতখানি সহযোগিতা করার আমরা করব। আর আমি বারেবারে প্রথম থেকে জানিয়েছেন, একটা কথাই বলছি যে আমার মেয়ে কিন্তু নিজে নিজে আত্মহত্যা করার মেয়ে না, কখনো এটা হতে পারে না। কারণ আমি তো তার কিছু সিমটম পেতাম সকাল থেকে, আমার ভালো মেয়ে খেয়েছে, আমি খাইয়ে দিয়েছি, পুজোর মুদিখানার দোকান থেকে পুজোর মার্কেটিং করতে গিয়ে কি করে এটা হয়। হ্যাঁ হ্যাঁ বলেছেন যে আমি পাশে আছি যতটা, উনি বারে বারে বলেছেন যে কোনো রকম সহযোগিতা লাগলে আমাকে বলবে, বলে গিয়েছেন। এসপিকে জানিয়েছেন? হ্যাঁ, এসপি স্যারকে জানিয়েছেন।